বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট তিনি করেন এবং সেখানে তিনি অভিযোগ করেছেন ক্যানিং থানায় ঢুকে ডিউটিরত পুলিশ আধিকারিককে মারধর করে তৃণমূলের এক যুব সভাপতি তিনি ধৃতকে লকআপ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছেন এমনটাই তার অভিযোগ। ক্যানিং এক নম্বরে যুব তৃণমূল সভাপতি অরিত্র বসুর বিরুদ্ধে এমনটাই অভিযোগ যে তিনি একেবারে থানায় ঢুকেছেন এবং সেখানে ঢুকে তিনি রীতিমতো লকআপে যাকে গ্রেফতার করে আনা হয়েছিল তোলাবাজির অভিযোগে সেই জয়ন্ত ঘড়ুইকে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক স্যান্ডেলে পোস্ট ঘিরে রীতিমতো চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে ক্যানিং থানার অন্তর্গত রায়বাগিনী মোড়ে রীতিমতো রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কালী পুজোর নামে চাঁদা কাটার নামে তোলাবাজি করা হচ্ছিল এবং সেক্ষেত্রে পুলিশ সেই অভিযোগ পাওয়ার পর একজনকে আটক করে এই যে ক্যানিং থানা সেই ক্যানিং থানায় নিয়ে আসে। পরবর্তী ক্ষেত্রে জয়ন্ত ঘড়ুই নামে তৃণমূলের যুবর এক সক্রিয় কর্মী, সক্রিয় তৃণমূল নেতা, সে কিন্তু রীতিমতো দলবল নিয়ে এই ক্যানিং থানায় আসে। ক্যানিং থানার লকআপে বাইরে যখন সেই ব্যক্তিকে বসিয়ে রাখা হয়েছিল তখন কিন্তু জয়ন্ত ঘড়ুই রীতিমতো ওই থানায় এসে সেই ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে যেতে চায়। সেই সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন সাব ইন্সপেক্টর সৃজন, তিনি কিন্তু বেরিয়ে আসেন এবং সৃজনের পাশাপাশি এএসআই দেবজ্যোতি সরকার তিনিও বেরিয়ে আসেন এবং তারা দুজনে এসেই কিন্তু জয়ন্তকে বাধা দেন যে কেন তিনি এই ঘটনা ঘটাচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে আরও বেশ কিছু দলবল নিয়ে রীতিমতো এই যে থানার ব্যারাক রয়েছে, পুলিশ ব্যারাক, ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো সেই ছবি দেখাতে, সেই পুলিশ ব্যারাকের ওপরে উঠে সেই দুজন অর্থাৎ কিনা সাব ইন্সপেক্টর এবং এএসআই দুজনকেই মারধর করে এবং পরবর্তী ক্ষেত্রে সেই অভিযুক্ত ব্যক্তি যিনি চাঁদা কাটার সময় জুলুমবাজি করছিলেন তাকে ছাড়িয়ে নিয়ে যায় এবং জয়ন্ত ঘড়ুইকেও নিয়ে চলে যাওয়া হয় এখান থেকে। এবং এই গোটা ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড়, গোটা বিষয় নিয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ যেটা বলছে যে শুভেন্দু অধিকারী যেটা এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন তার কোনো ভিত্তি নেই। কিন্তু এখানে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে একবার দেখাবো, এই সিসিটিভি ক্যামেরায় কিন্তু সমস্ত বিষয়টাই ক্যামেরাবন্দী হয়েছে। এই ঘটনার পর বারুইপুর পুলিশ জেলা সেই দুই পুলিশ পুলিশ অফিসার যারা ছিলেন তাদের বিরুদ্ধেই কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্টত বলা হচ্ছে যে সেই দুই পুলিশ অফিসারের ব্যবহার সঠিক ছিল না, তারা সঠিক ব্যবহার করেননি উপস্থিত মানুষজনের সঙ্গে, সেই কারণে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার সেই দুজনকে আজ বারুইপুর পুলিশ জেলার যে পুলিশ সুপারের অফিস সেখানে তলব করেছেন। দুই অফিসারের থেকে সমস্ত বিষয়টা জানা হবে এবং এই যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হবে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। অরিত্র এবং জয়ন্ত যার ঘনিষ্ঠ সেই ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ দাস তিনি কি বলছেন দেখুন। সারাদিন কলকাতার বিধানসভাতে ছিলাম, অরিত্র ঘোষের নাম বলছি, অরিত্র ঘোষ গতকাল থেকে জ্বর, তার বাড়িতে সে ঘুমাচ্ছে, আলোয় থাকতে হয়, সংবাদ মাধ্যমে থাকতে হয়, এই কাজটা হচ্ছে বড় করে দেখে। যে ঘটনাটা বলছেন আমি সত্যি জানি না যে ক্যানিং থানায় এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, তদন্ত করুক, সিসিটিভি আসুক, সেটা দেখুক। এই মিথ্যা মিথ্যা আমাদের নামে যে করছে এটা সত্যিকারে আমরা ধিক্কার জানাচ্ছি। কোনো থানাতে এই ঘটনা ঘটেও নি, একটা মিথ্যা মিথ্যা বলে দিয়ে একটা হাওয়া তোলার চেষ্টা করছি।